আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 46 ভাগ। স্বাস্থ্যবিধি না মানায় কারণ, 11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। অনেক জায়গা জোর করে কোথাও জায়গা জমির বিরোধের কারণে কিনা, পারিবারিক বিরোধের কারণে কাউকে আটকে রাখছে কিনা। চট্টগ্রামে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রগুলো যেন পাগল বানানোর কারখানা, সরকারি বেসরকারি কোনোটিতেই নেই নিয়ম কানুনের বালায়। রোহিঙ্গাদের ফেরাতে আস্থা রাখা যাচ্ছে না মিয়ানমারের সঙ্গে আলোচনায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও হতাশাজনক, বাড়াতে হবে চাপ বলছেন বিশ্লেষকরা। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন দীর্ঘদিনের সহকর্মীরা, নেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনে শোক। সমসংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। শনাক্ত, শনাক্তের হার কিংবা মৃত্যু, সব সূচকেই পরিস্থিতি অবনতির দিকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবারও উদাসীনতা, পরীক্ষা না করানো আর আক্রান্তদের অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে না পারাকেই সংক্রমণ বাড়ার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, রোগ ছড়ানো নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের শনাক্ত করা এবং প্রতিটি রোগীর জন্য নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সক্ষমতা 250 রোগীর, কিন্তু হাসপাতালটিতে এখন সেবা দেওয়া হচ্ছে 314 ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে রাজধানীর 19টি কোভিড নির্ধারিত হাসপাতালের কমপক্ষে 6টিতে সক্ষমতা আর ভর্তি রোগী প্রায় সমান, আর 7টি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ শয্যা, যা ইঙ্গিত দিচ্ছে কোভিড পরিস্থিতি চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। বর্তমানে দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে বাড়ছে শনাক্তের হারও। আগের সপ্তাহগুলোই 10-11% থাকলেও সবশেষ 47তম সপ্তাহে শনাক্তের হার দাঁড়ায় 13% বেশি। অন্যদিকে কিছুদিন আগের স্থিতিশীল অবস্থা থেকে শনাক্ত রোগীর সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। আবার একটা সময় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমতে শুরু করলেও হঠাৎ ব্যতিক্রম রূপ 47তম সপ্তাহে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ে এক লাফে 43%। হঠাৎ করে সারা পৃথিবীতে যেরকম স্বাস্থ্যবিধি মেনে না চলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে। এখন এটাকে আমরা কি আসলে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলবো কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। সংক্রমণ রেখা যখন আবারও ঊর্ধ্বমুখী, তখন হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গা সহ সবখানি সচেতনতার ঘাটতি। সাইকেল চালিয়ে আসছি তো, এই যে পকেটে রাখছি, এখন পরবো। আসে তো ফোনে কথা বলতেছিলাম, এই কারণে খুলছি। এই দুটো ব্যাগে আমার মাস্কটা বেড়ে ধুয়ে যাবে। যে মাস্ক কই পড়ছে আমি জানি না। রোগ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানো আর আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। টেস্টই তো করতে পারছি না, তাহলে আমরা আইসোলেট করতে পারছি না, তাহলে আমরা ওদেরকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে বলছি যে তোমরা মাস্ক পরো, তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং করো, এটা করে কিন্তু বেশি মাস্কের ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। আইসোলেশনে আছেন কিনা এবং তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কিনা সেই খবরটা নেওয়া দরকার। আইডিসি আর সেই কাজটি করছে, কিন্তু জনবলের অভাবে 24 ঘন্টার ভিতরে প্রতিটি রোগীকে ফলো আপ করা সম্ভব হচ্ছে না। কোভিড নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার তাগিদও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে কোভিড 19 সংক্রমণ আবারও বাড়ার যে সংখ্যার কথা বলা হয়েছিল সেগুলো যে অমূলক ছিল না তার ইঙ্গিত মিলতে শুরু করেছে এর মধ্যে। তবে যেসব সাবধানতা, সতর্কবার্তা আর স্বাস্থ্যবিধির পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো কতটা মানা হচ্ছে সে প্রশ্ন একই সঙ্গে আরও জোরালো হচ্ছে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালগুলোতে বেড়েছে আক্রান্ত শিশুর সংখ্যা, একই সঙ্গে বেড়েছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার অবস্থা জানতে যোগ দেব তার সঙ্গে। বাপ্পি, এমদাদ, পূর্ববর্তী সংবাদটিতে যেমনটি দেখলাম আমরা, করোনার দ্বিতীয় ইভেন্ট ধাক্কা কোনো বয়সী মানুষকেই এড়াচ্ছে না, তেমনি আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিশু হাসপাতালের এসে যে অভিজ্ঞতা তাতে শিশুরাও কিন্তু বাদ যাচ্ছে না করোনার দ্বিতীয় ইভেন্ট ধাক্কা থেকে। আমরা শিশু হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য কিন্তু অনেকটাই মানুষের মধ্যে কিছুটা হলেও আমরা এখানে এসে যেমনটা দেখেছি যে গত 17 এপ্রিল
থেকে 21 নভেম্বর পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে শিশু হাসপাতালে 3137 জনের। এর মধ্যে করোনা পজিটিভ ধরা পড়েছে 409 জনের। এবং আমরা যদি গত অক্টোবর মাসের কথা বলি, পহেল অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এক মাসে নমুনা পরীক্ষা করা হয়েছিল 595টি, এর মধ্যে পজিটিভ এসেছে 43টি শিশুর। এবং এই যে নভেম্বর মাস অর্থাৎ চলতি মাসে 1 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 450 জনের, সেক্ষেত্রে পজিটিভ ধরা পড়ে 68টি শিশুর। অর্থাৎ এই মাসেই অর্থাৎ 21 দিনেই 68টি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যেখানে গত মাসে ছিল 43 জন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, অর্থাৎ শীত নিয়ে যে সংখ্যা করা হয়েছিল সেই সংখ্যা কিন্তু মিথ্যে না বলেই এখন পর্যন্ত এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এখানকার আবাসিক চিকিৎসক রেজওয়ানুল বিপুল, তিনি যেমনটা বলেছেন যে করোনার এই অর্থাৎ এই মৌসুমে এসে তাদের কিন্তু নানামুখী সংকট রয়েছে। অর্থাৎ একদিকে ডেঙ্গু, অন্যদিকে সিজনাল যে ফ্লু রয়েছে, তার পাশাপাশি এই করোনা। অর্থাৎ এই নানা সংকটের কারণে তারা যেমনটা শঙ্কা করছেন যে অভিভাবকরা কিছুটা যদি বিভ্রান্তির মধ্যে পড়েন অথবা কিছুটা অবহেলার মধ্যে যদি থেকে যান, সেক্ষেত্রে কিন্তু তার ঘরের যে শিশুটি সেই শিশুটির কিন্তু ভয়াবহ পরিণতি হতে পারে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতিও এখানে খুবই প্রকট। অর্থাৎ আমরা তার কাছ থেকে যে তথ্যটি জেনেছি সেই তথ্যে আমরা দেখতে পাচ্ছি যে গত জানুয়ারি মাসে 12 জন ডেঙ্গু রোগী ছিল, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 1 থেকে 3 জন ডেঙ্গু রোগী, এবং অক্টোবরে 12 জন, এবং নভেম্বরে এসে অর্থাৎ 1 থেকে 21 নভেম্বর পর্যন্ত 29 জন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি আছে, অর্থাৎ ডেঙ্গু শিশু, ডেঙ্গু আক্রান্ত শিশু। সুতরাং নানা সংকটের মধ্যেই তারা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। তবে বারবারই তারা অনুরোধ করেছেন যে শিশু অর্থাৎ পরিবারের শিশুটিকে নিয়ে যেন অভিভাবকরা কোনো প্রকার হেলা কিংবা বিভ্রান্তির মধ্যে না পড়েন, কোনো ধরনের সমস্যা দেখা দিলে যেন চিকিৎসকের তারা শরণাপন্ন হন। ইমদাদ, এই ছিল আমার কাছে ঢাকা শিশু হাসপাতাল থেকে সবশেষ খবর। ইমদাদ, ঢাকা শিশু হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। আগামী 11ই ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেয়া শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন ভ্যাকসিন কর্মসূচির প্রধান ডক্টর বনসেফ স্লায়ুই। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। ডক্টর বনসেফ জানান, টিকা অনুমোদিত হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তা সরবরাহের পরিকল্পনা রয়েছে। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োনটেক তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনে শুক্রবার মার্কিন ওষুধ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA-র উপদেষ্টা কমিটির আগামী 10ই ডিসেম্বর ফাইজারের আবেদন নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। ডক্টর মনসেফ জানান, টিকা অনুমোদনের 2 দিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়া শুরুর উদ্যোগ নেবেন তারা। এর আগে ফাইজার ও বায়োনটেকের পক্ষ থেকে তাদের টিকাটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় 94% কার্যকর বলে দাবি করা হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। পাচারের রুট হিসেবে মাদক সেবীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও চট্টগ্রামের মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রগুলোর দশা চরমে। 25 শয্যার একমাত্র সরকারি কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত, আর অনুমোদনপ্রাপ্ত বেসরকারি 16টি কেন্দ্র চলছে অনিয়মের মধ্যেই। কোনো কেন্দ্রেই নেই স্থায়ী চিকিৎসক। শেখাও চিপুর ক্যামেরায় বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। চিকিৎসকের অভাবে প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবারও খুলেছে চট্টগ্রাম বিভাগীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি। এবার চিকিৎসক নিয়োগ হলো, রয়ে গেছে সাপোর্টিং স্টাফের স্বল্পতা। 25 শয্যার এই নিরাময় কেন্দ্রে 42 জন স্টাফের পরিবর্তে রয়েছেন মাত্র 10 জন। এখানে ভর্তি থাকা মাদকাসক্তরা বিনামূল্যে চিকিৎসা পায়, কিন্তু রোগী রয়েছে মাত্র 12 জন। আমাদের এখানে লোকবল 43 জন, কিন্তু আমাদের লোকবল এখন কারেন্টলি আছে 10 জন। আমাদের ওয়ার্ড বয়ের সংকট আছে। সরকারি কেন্দ্রের বেহাল অবস্থার সুযোগ নিয়েছে বেসরকারি কেন্দ্রগুলো। নগরীতে অনুমোদন রয়েছে 16টির, নিয়ম থাকা সত্ত্বেও কোনোটিতে সার্বক্ষণিক চিকিৎসকের ব্যবস্থা নেই। নিয়ম কানুন ছাড়াই চলছে প্রতিষ্ঠানগুলো। মেজর সমস্যা, সার্বক্ষণিক ডাক্তার থাকে না 24 ঘন্টা, আর রোগী একটু বেশি থাকে, হয়তো 10 জনের বেডের পারমিশন আছে, হয়তো 12টা 14টা থাকে। বৃহত্তর চট্টগ্রামকে বলা হয় মাদক পাচারের নিরাপদ রুট। এখানে সহজেই মেলে সব ধরনের মাদক, আর তাই আসক্তের সংখ্যাও তুলনামূলক বেশি।
এখানকার ষোলটি সেন্টারে রয়েছে নানা ধরনের অনিয়ম, সে অনিয়মগুলি খুঁজে বের করছে পুলিশ প্রশাসন। এই অবস্থায় বিরাজমান সমস্যাগুলো চলতি মাসের মধ্যে সংশোধন করে সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অনেক জায়গা জোর করে কোথাও জায়গা জমির বিরোধের কারণে কিনা, পারিবারিক বিরোধের কারণে কাউকে আটকে রাখছে কিনা, যে কারণে আমরা এই সেন্টারগুলো এসে যারা সেন্টার নিয়ন্ত্রণ করতেছে যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলে অন টু অন পেশেন্টগুলোর সাথে আমরা কথা বলতেছি। ইতিমধ্যে অবৈধভাবে কার্যক্রম চালানো তিনটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। চুক্তির তিন বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, কারণ হিসেবে বাংলাদেশ স্বীকার করছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপর আর আস্থা রাখা যাচ্ছে না। উপায়, আন্তর্জাতিক চাপ বাড়িয়ে বহুপাক্ষিক উদ্যোগ। তবে সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। 2017 সালে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই 23 নভেম্বর নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি, কিন্তু কাগজে কলমে করা চুক্তির বাস্তব কার্যকারিতা আসেনি এখনও। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন শুরুর কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। বারবার অঙ্গীকারও করেছে নিয়ে যাবে, কিন্তু আর কিছু বলে না। এখন আমাদের বন্ধু রাষ্ট্র চাপ দিচ্ছেন তাদের, বন্ধু রাষ্ট্র মানে চীন, বন্ধু রাষ্ট্র মানে জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশ ভরসা করছে প্রভাবশালী দেশগুলোর উপর, কিন্তু চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনা প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়া, ভোটদানে বিরত থেকেছে ভারত, জাপানের মতো দেশ। সব মিলে তাদের সাম্প্রতিক ভূমিকা আশাবাদী করতে পারছে না বিশ্লেষকদের। জেনোসাইড বা ওই ধরনের বিষয় যখন হয় তখন আর দ্বিপাক্ষীয় থাকে না। সেই জায়গায় বাংলাদেশ আমার মনে হয় তার আন্তর্জাতিকরণের ব্যাপারে তার ধীর গতি যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভূমিকা রাখছে, যেভাবে তারা মিয়ানমারের নির্বাচনকে গণতান্ত্রিক রূপ দিচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। তারা তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা খুবই দুঃখজনক। মিয়ানমার প্রথমেই জানে যে চীন তাদের পাশে থাকবে, ভারত তাদের পাশে থাকবে, তাহলে পরে বাকি থাকলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের এখানে বেশ কিছু কোম্পানি আছে যাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং আরো বাড়ছে। মিয়ানমারের জাতীয় নির্বাচন শেষ হওয়ায় চীনের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে প্রত্যাবর্তন ইস্যুতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় জাপানও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবে প্রয়াত ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষ। শেষ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এম ইকবাল, যাবো তার কাছে। ইকবাল, ইমদাদ, কিংবদন্তি ফুটবলার বাদল রায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে আনা হয়েছে, তার মরদেহ এই মুহূর্তে আনা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই তার মরদেহ বহনকারী যে ফ্রিজার ফ্যানটি সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনা হয় এবং এখানে হচ্ছে আনার পরপরই হচ্ছে 1 মিনিটের জন্য হচ্ছে নিরবতা পালন করা হয় এবং এখানে উপস্থিত হয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী, যারা একসঙ্গে তিনি জাতীয়সঙ্গে ফুটবল খেলেছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। তিনি সংগঠক হিসেবেও সুপরিচিত ছিলেন, তার দীর্ঘদিনের পথচলায় যারা সংগঠক ছিলেন তারাও এখানে এসেছেন এবং তারা হচ্ছে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে হচ্ছে বেলা 11টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয়। তিনি আজীবন তার ফুটবল ক্যারিয়ার অর্থাৎ ক্লাব ফুটবল যেখানে তিনি অতিবাহিত করেছেন সেখানে সেই মোহামেডানে নিয়ে আসা হয় আজ বিকালে সকাল 11টার সময় এবং সেখানেও হচ্ছে তাকে কিন্তু শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের ক্লাব সতীর্থ, যারা যাদের সঙ্গে তিনি ফুটবল খেলেছেন, যাদের সংস্পর্শে এসে হচ্ছে তিনি আজকের বাদল রায় কিংবদন্তি ফুটবলার হয়েছেন, তারা সবাই এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে একই সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তার পরিবারের পক্ষ থেকে যে জিনিসটি বলা হয়েছে যে বাদল রায় বড্ড অসময়ে চলে গিয়েছেন এবং তার বেশ কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, যেটা হচ্ছে সংগঠক হিসেবে তিনি করতে চেয়েছিলেন, দেশের পিছিয়ে পড়া ফুটবল যেটাকে তিনি হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যদি সংগঠকরা চান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন চান বা যারা ফুটবলের কর্তা ব্যক্তি আছে তারা যদি চান, তার পরিবারের সদস্যরাও পরবর্তীতে বাদল রায়ের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমাপ্ত করার জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা
তাদের থাকবে। একই সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধু বা হচ্ছে সাবেক ফুটবলার যারা একসঙ্গে যাদের সঙ্গে তিনি ফুটবল খেলেছেন তারাও বলেছেন একটি কথা, সেটা হচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত বাদল রায়ের হচ্ছে ধ্যান জ্ঞান ছিল হচ্ছে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের ফুটবলকে হচ্ছে পুনর্জাগরণ করার জন্য তিনি চেষ্টা করে গেছেন। ইমদাদ, আমি আপনাকে জানিয়ে রাখি অসুস্থ শরীরেও কিন্তু তিনি এবার কদিন আগে যেটা হয়েছে 3 অক্টোবর ফুটবল ফেডারেশনের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি শেষ পর্যন্ত চেয়েছিলেন বাংলাদেশের ফুটবলের অগ্রগতি হোক। তিনি এর আগে হচ্ছে বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্ট কমিটি দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 12 বছরের নির্বাচিত সহসভাপতি ছিলেন। আর তার ফুটবল ক্যারিয়ারের কথা যদি বলি, 1977 সালে হচ্ছে মোহামেডানে তার হচ্ছে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় এবং যেখানে হচ্ছে এক যুগের ফুটবল ক্যারিয়ার ছিলেন। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ছিলেন, যেটি 2007 সালে তিনি পান, যদিও তার পুরস্কারটি দেওয়া হয়েছিল 2009 সালে। তো এখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাদল রায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে হচ্ছে বাসাবো শ্মশানঘাটে, সেখানেই হচ্ছে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তো আপাতত বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ইমদাদ, বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল। অগ্রহায়ণের শুরুতেই রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে। ঠান্ডায় রাতের নগরীতে ছিন্নমূল মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি, মানুষের পাশাপাশি শীতে যবুথবু অসহায় প্রাণীরাও। এবার আমিনের রিপোর্ট। মাত্র 80 আছে, তাও শীতে এতে আমরা সহ্য করতে পারতেছি না, এখন এখানে আগুন হইতে আছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায় রোববার রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবে ভোগান্তিতে পড়তে হয় গৃহহীন ছিন্নমূল ও কর্মজীবী মানুষদের, শিশুদের ঝুঁকিটা আরো বেশি। সমস্যা এই যে বাচ্চা পোলা মানে ঠান্ডা ঠান্ডা তো লাগেই থাকে, আমরা এবার ঠান্ডায় বয়ে থাকবো, কষ্ট কষ্ট করতেছি শীতে। শীত পড়তে আছে মোটামুটি ভালোই, আরো পর্ব সামনের দিকে কাজ একটু পড়ছে, আর তখন বেশি আছে পড়ছে। রাস্তায় যাদের ঘর তাদের জন্য শীতের রাত সবসময়ই দীর্ঘ, কাঁথা কম্বলের ওমনা থাকায় গামছা কিংবা পলিথিন জড়িয়ে জবুথবু হয়ে কোনো রকম কাটিয়ে দেয়া রাতটা। হঠাৎ নেমে আসা হিমে মুখোমুখি হওয়ার কোনো প্রস্তুতি নেই তাদের। শীতে খারাপ লাগছে বলি আর কি, আমি লুঙ্গি ছিঁড়া গায়ে দিয়েছি আর কি। আসছে পৌষ মাসে অসহায় এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে আরো দুর্ভোগ। শীতের মাঝে একটু উষ্ণতার আশায় এই কুকুরগুলো মানুষের পাশে এসে কীভাবে আশ্রয় নিয়েছে তা থেকেই বোঝা যায় রাজধানীতে শীতের প্রকোপ কতটা বাড়তে শুরু করেছে। আর এতে বেশি ভোগান্তিতে পড়ছে রাজধানীর ছিন্নমূল মানুষগুলো। তাদের প্রত্যাশা এই শীতের প্রস্তুতি নেওয়ার জন্য এবং শীতকে মোকাবেলা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াবেন বিত্তশালীরা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, মন্ত্রিসভা গঠনের কাজ একেবারেই চূড়ান্ত করে এনেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম ঘোষণা করতে পারেন বলে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে। বারাক ওবামা সরকারের আমলে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা অ্যান্থনি ব্লিনকেনকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে সবচেয়ে জোরালো গুঞ্জন উঠেছে। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এর আগে। পররাষ্ট্র ছাড়াও আর কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব এদিন ভাগ করে দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে বাইডেন যখন সরকার গঠনে ব্যস্ত, ঠিক সে সময় ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তার আমলে মার্কিন অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। দেখছেন সময় সংবাদ। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপকে সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন করছে দলগুলো। সকালে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে রাজশাহী আর ঢাকা। ইঞ্জুরির কারণে পদ্মাপাড়ের দলটির হয়ে অনুশীলন করেননি অলরাউন্ডার সাইফউদ্দিন। কাল ঢাকা রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের। ম্যাচকে সামনে রেখে সকাল 9টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে দুদল। এদিনও পেসারদের নিয়ে বিশেষ কাজ করেছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। মুশফিক সাব্বিররা দীর্ঘক্ষণ নেটে করেছেন ব্যাটিং অনুশীলন। অন্যদিকে দলের সেরা তারকা ছিটকে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে রাজশাহী। তবুও অনুশীলনে দারুণ সিরিয়াস আশরাফুল সোহানরা। এই দুই দল ছাড়াও এদিন নিজেদের ঝালিয়ে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। কিছুক্ষণ পরে অনুশীলনে আসবে তামিমের বরিশাল আর সাকিব রিয়াদের খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 46 ভাগ। স্বাস্থ্যবিধি না মানায় কারণ
11 ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। অনেক জায়গা জোর করে কোথাও জায়গা জমির বিরোধের কারণে কিনা, পারিবারিক বিরোধের কারণে কাউকে আটকে রাখছে কিনা। চট্টগ্রামে মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্রগুলো যেন পাগল বানানোর কারখানা, সরকারি বেসরকারি কোনোটিতেই নেই নিয়ম কানুনের বালায়। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাবেক ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন দীর্ঘদিনের সহকর্মীরা, নেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনে শোক। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।